হাতিবাগানের গ্রে স্ট্রিটে আয়ুর্বেদিক হাসপাতালে আগুন লাগে। আজ দুপুর সোয়া একটা নাগাদ হাসপাতালের ওষুধ তৈরির ঘরে ড্রাম মেশিনে আগুন লেগে যায়। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। দমকলে দুটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সেই সময় 18 জন রোগী ভর্তি ছিলেন, তাদেরকে নিরাপদে বের করে আনা হয়। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান। 94 নম্বর গ্রে স্ট্রিটের এই যে আয়ুর্বেদিক হাসপাতাল, এই হাসপাতালেই বেলা 1:15 নাগাদ আগুন লাগে, তেমনটাই কিন্তু দমকল সূত্রে খবর। এবং এই আগুন লাগার উৎসস্থল যেটা দমকল কর্মীরা বলছেন, যে এই হাসপাতালের পিছন দিকে কিন্তু এই আয়ুর্বেদিক ওষুধ তৈরির একটি রুম রয়েছে, সেখানেই কিন্তু ড্রায়ার মেশিনের মধ্যে আগুন লাগে। কিন্তু ঠিক কীভাবে আগুন লাগলো এখনও পর্যন্ত স্পষ্টভাবে দমকল কর্মীরা বলতে পারছেন না, যদিও তাদের প্রাথমিকভাবে তারা যেটা মনে করছেন যে শর্ট সার্কিটের থেকেই কিন্তু এই আগুন লেগেছে। যে সময় এই আগুন লাগে সেই সময় এই আয়ুর্বেদিক হাসপাতালে কিন্তু মোট 18 জন রোগী তারা ভর্তি ছিলেন, এবং আগুন এবং ধোঁয়া দেখতে পাওয়ার পরেই কিন্তু তাদেরকে সেখান থেকে নিচে নামিয়ে আনা হয়। এবং স্বাভাবিকভাবে এই আগুন এবং ধোঁয়া দেখার কারণে কিন্তু যেটা দেখা যায় যে রোগীর আত্মীয় পরিজনদের মধ্যেও কিন্তু আতঙ্ক ছড়ায়। রোগীদের পাশাপাশি স্বাভাবিকভাবে গোটা হাসপাতাল জুড়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ যেটা দাবি করছে যে তাদের ক্ষয়ক্ষতি সেই অর্থে সেরকম কিছু হয়নি। যেসব রোগীরা ভর্তি ছিল তাদেরকে নিচে নামিয়ে আনা হয়েছিল, তারাই প্রথমে দেখতে পান যে ধোঁয়া এবং আগুন। স্বাভাবিকভাবেই এই আগুনের ভয়াবহতা বাড়তে পারে সেই আশঙ্কা করেই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা এই রোগীদেরকে সরিয়ে নিয়ে আসেন, তেমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন। দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই আগুন লাগার মূল কারণ তারা এখনও পর্যন্ত স্পষ্টভাবে না জানাতে পারলেও প্রাথমিকভাবে তারা যেটা মনে করছেন যে সম্ভবত শর্ট সার্কিটের জন্যই কিন্তু এই আগুন লেগেছে। এবং এই হাসপাতালে পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার অর্থাৎ কিনা অগ্নি নির্বাপন ব্যবস্থা সঠিক ছিল কিনা সেই বিষয়টাও তারা খতিয়ে দেখছেন। গোটা ঘটনায় কিন্তু গোটা হাসপাতাল জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।